হ্যালো, হ্যাঁ এই তো বের হয়েছি, এখনই পৌঁছে যাব। হ্যাঁ এই তো, ম্যাডাম একটু দাঁড়ান। আচ্ছা এক মিনিট ম্যাডাম, আপনার টাকাগুলো পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, আপনি তো টাকাটা পেয়ে দিয়ে দিলেন, অন্য কেউ হলে তো টাকাটা পেয়ে নিয়েই যেত। আপনি খেয়াল রাখবেন না, আমি যদি না দেখতাম তাহলে অন্য কেউ নিয়ে যেত। আপনার মতো ভালো মানুষ পাওয়া সত্যিই মুশকিল। হ্যাঁ আপনি দয়া করে কিছু নিয়ে যান। না 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 ম্যাডাম, প্লিজ আমি আপনার টাকা নিতে পারবো না। না মানে আমি আপনাকে উপহার হিসেবে কিছু দেই। আপনি আমার প্রশংসা করেছেন তাতে আমি খুশি, আপনি টাকা দিয়ে কি আমার সততা কিনতে চান? আরে না না, আপনাকে টাকা দিয়ে কিনবো কেন, আমি তো আপনাকে উপহার হিসেবে দিতে চাইছি। না ম্যাডাম, আপনার টাকা আপনি রাখেন, আমার ইমানদারের উপহার আমি পেয়ে গেছি তাতে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে এরকম ভালো মানুষ পাওয়া সত্যি খুব মুশকিল। বাবা আমাকে টাকা দাও, বন্ধুদের সাথে পার্টিতে যাব। না না তোর বাড়িতে যাওয়ার দরকার নাই, তুই মন দিয়ে লেখাপড়া কর, তোর বাড়িতে যাও কি দরকার বল। আরে এত কথা বলতেছ কেন? হ্যাঁ টাকা চাইছি, ভালোভাবে টাকা দাও। ঠিক আছে, তুই যখন টাকা চাইছস তোর আমি নিরাশ করুন না, আমি তোরে কিছু টাকা দিতেছি। হাতের মুঠে কতগুলো টাকা, ওগুলো কি ওগুলো দাও। না এই টাকা দেওয়া যাবে না, এই টাকা দিয়ে ঘর ভাড়া দিব। ওসব ঘর ভাড়া টর ভাড়া পরে দিও, আগে আমাকে টাকা দাও বলছি। না 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 দেওয়া যাবে না। বুঝছি তুমি এত সহজে মানবা না। না বাবা দেখো আমি ভালো ভালো বলতেছি, টাকাগুলো আমাকে দাও। দাও বলতেছি। এই যে মা, আরে এই তো বাসা ভাড়ার টাকা। ধরো তোমার 500 টাকা। মা 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 তুই টাকা না নিস্ত মা। কি অসম্ভব মেয়ে রে বাবা, এ আমার বাবাটাও না ঠিক মতো টাকা চাইলে দিতেই চায় না, একদম কিপটমি করে। ভালোই হয়েছে কেড়ে নিয়েছি। এক্সকিউজ মি, আমি কি ফোনটা দেখতে পারি? মোবাইল দেখবেন? দেখেন আইফোন, কোনোদিন দেখেছেন বাপের জন্য আইফোন? এ কোন ধরনের অসভ্যতা, মোবাইলটা তো খুব সুন্দর। এই যে এত সুন্দর পোশাক, লাক্সারি লাইফস্টাইল, এগুলি সব নিশ্চয়ই বাবা পূর্ণ করে। এই যে আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো। আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে, আর তুমি সেই বাবাকে কষ্ট দিচ্ছ। তোমার কোনো দরকার কোনো কিছুর কি অপূর্ণত্ব তোমার বাবা রেখেছে? তুমি মেয়ে হয়ে তোমার বাবার প্রতি কতটা দায়িত্ব পালন করেছো? তুমি কি জানো তোমার বাবা এই টাকা রোজগার করার জন্য কত কষ্ট করে? আজকালকার বাচ্চারা মনে করে টাকা রোজগার করা খুবই সহজ। তুমি আমার দিকে তাকাও, ওই যে দেখো। এই ড্রাইভার চাচা, কি সমস্যা আপনার বলেন? আপনি এখনো গাড়ি পরিষ্কার করে যাচ্ছেন? আরে আমার আর আধা ঘন্টা পর মিটিং, আপনি যদি এত দেরি করেন তাহলে কি করে হয় বলেন? এমনিতে আমার পায়ের ব্যথা, আমি বাঁচতেছি না আমার যন্ত্রণা, তার উপর আপনি প্যারা দিচ্ছেন। ঠিক আছে স্যার, আমার 2 মিনিট সময় দেন, 2 মিনিটের মধ্যে পরিষ্কার। আরে রাখেন আপনার 2 মিনিট, 2 মিনিট 2 মিনিট বলে বলে আমার মাথা শেষ করে দিলেন আপনি। আপনাকে আমি ঠিক 2 মিনিটের সময় দিচ্ছি, এর মধ্যে যদি আমার গাড়ি পুরো পরিষ্কার না হয় না আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বের করে দিব। আপনি মেয়ে আসলে একটা কামচোর, তাদের কাজ করেন। ঠিক আছে স্যার। তোমার বাবা তোমার ইচ্ছা পূরণের জন্য গালি শুনছে, কত কষ্ট করছে, কেন জানো? যাতে তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারো। আর তুমি তোমার বাবার জন্য এতটুকু কাজ করতে পারছো না, উনি কখনো তোমার মন খারাপ দেখতে চায় না, আমি 5 মিনিটে সেটা বুঝতে পেরেছি। আর তুমি এত বছর বাবার সাথে থেকে বুঝতে পারোনি? শোনো মা, বাবা মার কদর করা শিখো, এখন যদি সেটা না করো পরে পস্তাবে, পরে অনেক আফসোস করবে। তোমার বাবা এত কষ্ট করে যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, ভালো কিছু করতে পারো, তুমি তোমার বাবার শেষ ভরসা। দেখো তুমি তোমার বাবার আশা ভেঙো না, তাহলে উনিও ভেঙে যাবে। যাদের সাথে তুমি চলছো এসব করছো তাদেরকে তুমি ছেড়ে দাও, তুমি পড়াশোনায় মনোযোগী হও, যেদিন তুমি সাকসেস হবে সেদিন সব থেকে বেশি খুশি হবে তোমার বাবা। হ্যাঁ আন্টি আপনি একদম ঠিক বলেছেন, আসলে আমি সত্যিই তোমার বাবার সাথে কত অন্যায় করেছি,
না জানি আমি আমার অগোচরে নিজের বাবাকে কত কষ্ট দিয়েছি, আমার জন্য আমার বাবা কত কষ্ট পেয়েছে। আসলে আমার এগুলো একদমই উচিত হয়নি। আজকে আপনি আমাকে এগুলো না বোঝালে আমি কখনো রিয়েলাইজই করতে পারতাম না যে আমি আমার নিজের বাবার সাথে কত বড় অপরাধ করতে যাচ্ছিলাম। আমি আমি এখনই আমার বাবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আর কোনোদিন এরকমটা করবো না। নাও, আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি আমার নিজের বাবাকে কত কষ্ট দিয়েছি, আমার অনেক ভুল হয়ে গেছে বাবা। আমি এখন থেকে তোমার কথা শুনবো, আর কোন অন্যায় কাজ করবো না, আর যত আলতু ফালতু বন্ধু আছে সবকিছু ছেড়ে দেবো। আমি কারো সাথে আর পার্টি সাটি করবো না, আমি মন দিয়ে পড়াশোনা করবো। মানে তুই যদি সত্যি সত্যি মন দিয়ে লেখাপড়া করস তাহলে সবচেয়ে খুশি হবো আমি, মানে তোর বাবা। আমি খুশি হবো, আমি অনেক অনেক খুশি হবো। হ্যাঁ বাবা, আমি তোমার কথা রাখবো। আর এই যে তুমি ড্রাইভারের চাকরি করো, এইসব আর তোমাকে করতে হবে না। আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করবো, জব করে তোমাকে চালাবো আর নিজের খরচাটা উঠিয়ে ফেলবো। তুমি কোনো টেনশন করো না। না রে মা, তোর কিছু পরম লাগবো না। আমি দিন রাত কষ্ট করতেছি কি লেগা পাগলে গা, তুই শুধু মন দিয়ে লেখাপড়া করবি, এইটুকু মন দিয়ে কর, তুই যেন প্রতিষ্ঠিত হইতে পারস। এই আমার চাওয়া রে মা, এইটাই আমার চাওয়া। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য দোয়া করো। আমি যথেষ্ট চেষ্টা করব এখন থেকে যাতে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। আমি একদিন প্রতিষ্ঠিত হয়ে দেখাবো বাবা। মামনি, আমি আল্লাহর কাছে দোয়া করি, তুই তুই অনেক বড় রে মামনি, অনেক বড়।